আসসালামু আলাইকুম, সাথে আছি আমি রফিকুল ইসলাম নাঈম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লিঙ্কডইনটা আমরা ব্যবহার করে থাকি জব সেক্টরে নিজেকে একটা উপস্থাপন করার জন্য অনেক ক্ষেত্রে, পাশাপাশি এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমও। কিন্তু এই লিঙ্কডইনের পাশাপাশি আপনার যদি গিটহাবে অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনার জন্য খুবই উপকার হবে যদি আপনি একজন সফটওয়্যার ডেভেলপার অথবা একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন। তো আসুন আমরা গিটহাবে অ্যাকাউন্ট খুলব। এই গিটহাবে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টা আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখব, এমনকি পাশাপাশি আমার গিটহাব অ্যাকাউন্ট আমি কীভাবে সাজাচ্ছি সেটাও আমি করে দেব। তো আমি গুগল থেকে গিটহাবে চলে গেলাম। তো প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো ইন্টারফেস দেখার পরে আমরা মূলত এখান থেকে হলো সাইন আপ করবো আমরা। তো আমরা এখান থেকে সাইন আপে চলে যাব। তো সাইন আপে যাওয়ার পরে আমরা এখানে আমাকে শুরুতে আমাকে বলবে যে ইন্টার ইউর ইমেল। তো আমরা আমাদের অবশ্যই ভ্যালিড একটা ইমেল আমরা দিয়ে দিব এখানে, কারণ ইমেল আমাদেরকে কিন্তু একটাই করবে, নোটিফিকেশন আসবে কনফার্মেশনের জন্য। তো আমরা এই গিটটা আমরা খুব স্টেপ বাই স্টেপ সাজিয়ে যাব। তো পরবর্তী আরও কয়েকটা পার্টে এই ভিডিওটা হবে, তো আমরা সেই পর্যন্ত এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে যাব। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। নর্মাল পাসওয়ার্ড দিলে সাধারণত গিট এটা ই করবে না, অ্যাকসেপ্ট করবে না। তো আমরা একটু চেষ্টা করব চলো স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার এবং এটাকে নোট করে রাখার। তো আমি একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি। ওকে, যখন আপনার এখানে যখন গ্রিন সিগন্যাল চলে আসবে এর মানে হলো আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে এবং গিট আপনাকে পাসওয়ার্ডটা অ্যালাউ করে নেবে। তো এরপরে বলা হচ্ছে ইন্টার ইউর ইউজার নেম, ইন্টার ইউজার নেম। ইউজার নেম আপনার সাধারণত দিবেন হচ্ছে একদম অবশ্যই ইউনিক হতে হবে, কোনো স্পেস এখানে রাখা যাবে না, অবশ্যই ইউনিক হতে হবে। আবার এটাও পারবেন না যে আন্ডার স্কোর দিচ্ছি যে রফিকুল আন্ডার স্কোর ইসলাম, এভাবেও আপনি পারবেন না। তো অবশ্যই একটা প্লেন একটা টেক্সট আপনাকে লিখে যেতে হবে, সেখানে কোনো আন্ডার স্কোর বা হাইফেন কোনোভাবে ইউজ করতে পারবেন না। তো আমি একটা ইউনিক নাম খোঁজার চেষ্টা করতেছি। তো রফিক সফট এই নামটাও নাই। তো এখন আমি দিলাম ওএসডি, রফিক ওএসডি মানে ওরাকল সফটওয়্যার ডেভেলপার। জি, এই নামটা আমাকে নিয়েছে, এমনকি এটা ফাঁকা আছে ইউনিকভাবে। আপনার এরকম একটা ইউনিক একটা নাম দিবেন, ছোট দিবেন, বেশি বড় করার কোনো প্রয়োজনীয়তা নাই। তো এখন যখন আপনি ওয়াই দিয়ে যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, তারপরে আপনাকে একটু ই করবে, আপনাকে আর একটু টেস্ট করবে যে আপনি আসলে রোবোটিক কিনা, রোবোটিক কিনা। এই টেস্টটা খুবই কমন একটা টেস্ট, আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে এই টেস্টটাই করবেন, ফলো আপ করবেন। তা আমি যেভাবে করতেছি এভাবে চলে গেলেই হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, গিটে অনেক কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো নিয়ে আমরা সামনে একসময় আলোচনা করব। আজকের ভিডিওতে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলা নিয়ে কাজ হবে। তো আপনার ইমেল একটা কনফার্মেশন চলে গেছে দেখবেন। তো আমি আমার ইমেলটা চেক করে আমি সেই কোডটা আমি কপি করে এই জায়গাটায় দিয়ে দিব। কোডটা যদি কপি করে এখানে দিয়ে দিই, সাথে সাথে আমার এখানে এই যে ওয়েলকাম টু গিটহাব আপনাকে নিয়ে আসবে। এই জায়গাটা আসার পর আপনি আপনি চাইলে এখানে স্টুডেন্ট দিতে পারেন অথবা টিচার দিতে পারেন। আমি স্টুডেন্ট দিয়ে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তো এই জায়গাটা এসে আপনারা চাইলে একাধিক চেক করতে পারেন অথবা যে কোনো একটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা চেক করেই আমি কন্টিনিউ করব। আপনারা চাইলে একাধিক করতে পারেন, সবও করতে পারেন, অসুবিধা হবে না আশা করি। এই জায়গাটা হলো আপনি কি হিসাবে কিভাবে চালাবেন এটা, এটা তারা একটু তারা জিজ্ঞেস করতেছে। তো আমরা এটাকে সাধারণত ফ্রি চালাবো, কন্টিনিউ ফর ফ্রি, আমরা এটাকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন চলে এসেছে। তো তারপরে আপনার মূলত গিটহাবের মধ্যে আপনি প্রবেশ করলেন এমন, তারপরে আমরা গিটের মধ্যে চলে আসলাম। তো গিটে হলো, এটা হচ্ছে হলো আমার মূলত ইন্টারফেস যেটা আমরা দেখতে পাচ্ছি।
তো এখানে আমার যে প্রোফাইল আছে, তারপরে আমার এখানে একটা ছবি সেট করা লাগবে। আমি ছবিটা একটা সেট করব। ছবি সেট করার জন্য আমাকে ভিতরে ক্লিক করে ঢুকতে হবে। চাইলে আমি এখানে আমার ফুল নেমটা এখানে আমরা ইউজ করতে পারি। আপনি আপনাদের ফুল নেমটা এখানে ইউজ করবেন। ওরা সাধারণত খোলার সময় যেটা আমি রফিক ওএসজি দিয়েছি, এটা আমার ইউজার নেম, বা এই নামটা দিয়ে সার্চ করলে গিট হবে আমাকেই শুধু পাওয়া যাবে। মূলত গিট এটাই করে। তো আপনারা অবশ্যই একটা প্রফেশনাল একটা ছবি অ্যাড করবেন এখানে। স্টাইলিশ ছবি এখান থেকে অ্যাড না করাটাই ভালো, অ্যাভয়েড অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ এটা একটা প্রফেশনাল। এখান থেকে আপনার যখন সিভিতে যখন লিখবেন যে আপনার গিট হাবে অ্যাকাউন্ট আছে, গিট হাবে আপনি কাজ করতেছেন, প্রোগ্রামিংয়ের কাজ করতেছেন, তারা কিন্তু আপনার এই সাইটটা কিন্তু ভিজিট করবে। তখন যদি আপনার স্টাইলিশ ছবিগুলো দেখে তাহলে তারা একটু ইগনোর করবে, মনে করবে আপনি প্রফেশনাল জায়গা থেকে একটু দূরে আছেন, বা আপনার ম্যাচুরিটিটা একটু কম আছে, এরকমটা মনে করবে। তো যাই হোক, আপনার একটা শর্ট একটা বায়ো দিয়ে দিবেন। আমি আমার মতো একটা ডেমো একটা বায়ো দিচ্ছি, পরবর্তীতে আমরা এটা আরও এডিট করবো। তো কীভাবে এডিট করবো, কী কাজ করবো, সেগুলো আস্তে আস্তে ভিডিওগুলোতে আসবে। তো আজকে আমি একটু মোটামুটি এটা সেট করে নিচ্ছি, মোটামুটিভাবে একটু সেট করে নিচ্ছি আমি ছবি অ্যাড করে, বা কোথায় কী আছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তো আমাদের যে ইন্টারফেসটা এখানে আমরা কী দেখতে পাচ্ছি, তো এই জায়গাটা ক্লিক করলে আমরা এখানে যে রিপ্রেজেন্টর দেখতে পাচ্ছি, প্রজেক্ট দেখতে পাচ্ছি, প্যাকেজ দেখতে পাচ্ছি, এগুলোর ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বেশ কিছু কাজ আছে। তো সেগুলো পরবর্তীতে কথা বলবো আমরা এটা নিয়ে। আচ্ছা, তারপর এখানে আমরা আরও এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, যে এগুলো সবই আমরা আস্তে আস্তে কাজ করব। তো এইভাবে হচ্ছে আপনারা মূলত গিট হাবে একটা সুন্দর একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। এমনকি প্রোগ্রামিংয়ের জন্য আপনার যদি একজন প্রোগ্রামার হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য খুবই জরুরি, খুবই জরুরি। তো ভিডিওটা মূলত এটাই নিয়েছিল যে গিট হাবে আমরা কীভাবে অ্যাকাউন্ট করব। অবশ্যই লিঙ্কডইনের পাশাপাশি গিট হাবে একটা অ্যাকাউন্ট থাকা আপনার জন্য অবশ্যই জরুরি। আজ বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।